ইংরেজিতে প্রিফিক্স শব্দকে বাংলায় বলা হয় উপসর্গ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ হচ্ছে স্বর্গের সামনে, উপসর্গের সামনে থাকে, প্রত্যয় থাকে পিছনে শেষে। নিম্নে কোনটি শব্দের আগে বসে? উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় উপসর্গ আছে 21টি, আর সংস্কৃতির উপসর্গ আছে 20টি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। অচিন শব্দের অ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অ হচ্ছে নর্থ নয় অর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। অনা একটি উপসর্গ, বাংলা উপসর্গ। অনা, অজ, অতি, পো, আশুবিনী। বাংলা উপসর্গ কোনটি? গরু, পাতি, ফুল, উত। পাতি একটি উপসর্গ, বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? আম, রাম, সম, নিম। রাম একটি খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত সাংস্কৃতিক উপসর্গ হচ্ছে 20টি, আর বাংলা উপসর্গ 21টি। প্র, পরা, অপ এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। প্র, পরা, অপ এগুলো সাংস্কৃতিক উপসর্গ। অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে সাংস্কৃতিক উপসর্গ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে? অপমান। অপমান হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অপদেবতা শব্দে অপ শব্দটি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপ হচ্ছে মন্দ অর্থে, অপদেবতা মন্দ। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটির সম্পর্ক হচ্ছে দুটি শব্দ উপসর্গটির অর্থ দুই রকম। অবমূল্যায়ন, অবদান দুটি শব্দের উপসর্গই অর্থ দুই রকম। অবশেষে শব্দটি অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অল্পতা। অবশেষে অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে। এটা বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বি হচ্ছে বিশেষ, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। উপগ্রহ শব্দটি উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপগ্রহ হচ্ছে ক্ষুদ্র অর্থে। উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি? অভিমুখ। কোন উপসর্গটি নিষ্পন্ন শব্দ? নিবাস। কারসাজি কোন ভাষাতে উপসর্গ? কারসাজি হচ্ছে ফারসি শব্দ। কোন শব্দ বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। লাপাত্তা শব্দের লা উপসর্গ কি কোথা থেকে এসেছে? এটা হচ্ছে আরবি ভাষা থেকে। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? কদাকার হচ্ছে দেশি উপসর্গ যোগে গঠিত হয়েছে।